পরমাণু বোমা বহনকারী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সারমাত মোতায়েন করেছে রাশিয়া। এই ক্ষেপণাস্ত্র 15টি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। বিশ্বের যে কোনো স্থানে হামলা করতে সক্ষম সারমাত ক্ষেপণাস্ত্র, যা প্রয়োজনে যে কোনো সময় ব্যবহার করা যাবে। এ প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, রাশিয়ার শত্রুরা এখন তাদের হুমকি দেওয়ার আগে দুইবার চিন্তা করবে। রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান ইউরি বরিসম বলেন, সারমাত ক্ষেপণাস্ত্রগুলোকে যুদ্ধকালীন দায়িত্বে মোতায়েন করা হয়েছে। আগামী 30 থেকে 40 বছর ক্ষেপণাস্ত্রগুলো রুশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে। RS-20 সারমাত ক্ষেপণাস্ত্র 10 টন ওজনের MIRV ওয়ারহেড দিয়ে বিশ্বের উত্তর বা দক্ষিণ মেরু যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। সেই সঙ্গে এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র ও গোটা ইউরোপে পারমাণবিক হামলা চালাতে সক্ষম বলে দাবি করেছে রাশিয়া। এই ক্ষেপণাস্ত্রের বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বসেরা ক্ষেপণাস্ত্র সারমাত রাশিয়ার শত্রুদের থেকে রাশিয়াকে নিরাপত্তা নিশ্চিত করবে। যারা উত্তপ্ত বা গরম বাক্যে কথা বলে আমাদের দেশকে হুমকি দেয়, তারাও এখন কথা বলতে দুইবার চিন্তা করবে। রুশ প্রেসিডেন্ট পুতিন গত ফেব্রুয়ারিতে বলেছিলেন, সারমাত ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য শিগগিরই প্রস্তুত করা হচ্ছে। এটি ভূগর্ভে সংরক্ষিত এমন একটি ক্ষেপণাস্ত্র যা একসঙ্গে 15টি পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম। নেটোর সামরিক মিত্রদের কাছে শাতাং সাংকেতিক নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রকে খুব অল্প সময়ের মধ্যে হামলার জন্য প্রস্তুত করা যায়, ফলে প্রতিপক্ষের নজরদারি ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ভূপাতিত করতে খুব কম সময় পায়। সারমাতের ওজন 200 টনেরও বেশি। এই ক্ষেপণাস্ত্র 18,000 কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। রাশিয়ার সংবাদ সংস্থা তাস বলছে, সারমাত যে কোটি পরমাণু ওয়ারহেড বহন করতে পারে তার ওজন 10 টনের মতো। ক্ষেপণাস্ত্রটি নিজের ওজন 200 টন। RS-28 সারমাত যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমের যে কোনো দেশেই এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা করতে পারবে। ক্ষেপণাস্ত্রগুলো মস্কো থেকে প্রায় 3,000 কিলোমিটার দূরের সাইবেরিয়া ক্রাস অঞ্চলে মোতায়েন করা হবে বলে জানিয়েছিলেন রুশ মহাকাশ সংস্থার সাবেক প্রধান। বিবৃতিতে বলা হয়েছিল, সারমাত হচ্ছে ভূগর্ভে সংরক্ষিত এমন একটি ক্ষেপণাস্ত্র যা একসঙ্গে 15টি পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম। রাডার এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে এই ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। কিন্তু যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা বলছেন, একসঙ্গে সর্বোচ্চ 10টি ওয়ারহেড বহন করতে পারবে এই ক্ষেপণাস্ত্র। সারমাত চলার পথ পরিবর্তন করে তার লক্ষ্যে আঘাত করতে পারে। এটি উৎক্ষেপণ করতে যে যানটি সাহায্য করে সেটি শব্দের চেয়ে বেশি গতিতে চলে। এর ওয়ারহেডগুলো আলাদা আলাদা লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। এতে যে কয়েকটি ওয়ারহেড রয়েছে আর এটি যে গতিতে যাত্রা করে তার মাঝে সারমাত হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল ক্ষেপণাস্ত্র। 1980-এর দশকে আন্তঃমহাদেশীয় দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বদলে এই সারমাত ক্ষেপণাস্ত্র বানানো হয়। 2022 সালের এপ্রিলে মস্কো থেকে 800 কিলোমিটার দূরের এলাকায় প্রথম পরীক্ষা চালায় রাশিয়া। সেই ক্ষেপণাস্ত্র রাশিয়ার নির্দিষ্ট লক্ষ্যে পরীক্ষামূলকভাবে আঘাত হেনেছিল।